হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তো বললাম আজকে সকালে তো চাউমিন হয়েছে, আমাদের চাউমিন টিফিন হয়েছে, তোমাদেরকে সবটাই শেয়ার করব। আর আজকে দুপুরে মেনু হবে সজনের শাক ভাজা আর চিকেন, ওটা তোমার দাদা ভাই আর আমার শাশুড়ি মা খাবে, আর আমার জন্য একটু বিরিয়ানি করব। তো চলো তোমাদের দাদা ভাইকে টিফিন দিচ্ছি, সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো গাইস, এই যে পেঁয়াজ টিয়াজ সমস্ত কাটা হয়ে গেছে, এখন সুন্দর করে মেখে দেব। তোমাদের দাদা ভাই বলে এটা আমায় মেখে দাও, আমি চামচ দিয়ে মেখে খেতে পারছি না, তার জন্য আমি এটা মেখে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেটা দুপুরের বিরিয়ানি হবে সেটা আমরা যে চালের ভাত খাই ওটারই বিরিয়ানি হবে, যেহেতু আমি খাবো তাই। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দাদা ভাইকে টিফিন দিলাম, তোমাদের দেখালামই, আর আজকে বিরিয়ানি করবো। তো চলো বিরিয়ানির জন্য যেগুলো কেটে নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানটায় ভাত বসিয়ে দিয়েছি, আমরা যে চাল খাই সেই চাল দিয়ে আজকে আমার জন্য একটু বিরিয়ানি হবে। আর এই যে এখানে ডুমুডুমু করে আলু কেটে নিয়েছি, এই ডুমুডুমু, হ্যাঁ এটা বিরিয়ানি তে দেবো। আর এই যে ওদের চিকেন আর আমাদের চিকেন, আমার চিকেন এর মধ্যেই আছে। আর এই যে এটা হচ্ছে ব্রেস্তা তৈরি করে নেবো, আর এটা হচ্ছে মাংস মেরিনেট করবো, ওর মধ্যে দেবো। একটা টমেটো কুচি নিয়েছি আর এটা শাকের জন্য, আর এইটা হচ্ছে বিরিয়ানি মশলা। তো এবার এটা মেরিনেট করে নেওয়ার আগে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো নুন আর একটু হলুদ দিয়ে 5 মিনিট মতো মেখে রাখবো। এই যে 5 মিনিট হয়ে গেছে হলুদ নুন মাখিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে আদা জিরে রসুন পেঁয়াজ পেস্ট দেবো, আর একটু ফেটানো টক দই দিয়ে এটা ভালো করে আধ ঘন্টা মতো ম্যাগনেট করে রাখবো। আর ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আলু তোমার ভাজতে এখনো দিইনি, আলু ভেজে নেবো। তোমাদের সাথে আমি দেখাচ্ছি যখন বিরিয়ানিটা সাজাবো তখন তোমাদেরকে আবার দেখাতে আমি আসছি। এখন রান্না বান্না করে নিই। তোমাদের একবার দেখিয়ে দিলাম, এই যেখানে পেঁয়াজ ভেজে ব্রেস্তা তৈরি করে নিয়েছি, এই যে ভাতের ফ্যান ঝরাতে দিচ্ছি, আর এই যে এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম সিদ্ধ। সবকিছু রেডি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ বিরিয়ানি চিকেনটা আমি আধ ঘন্টার মতো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এবার এই যে আলু ভাজা হয়ে গেছে বিরিয়ানি, এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর কটা জিরে। যে দেওয়া হয়ে গেছে ওটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো 7-8টা মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো। যেহেতু আমি পেঁয়াজগুলো এবার এভাবে কিছু ছড়িয়ে ছড়িয়ে দেবো তাহলে সুন্দর ভাজা হবে। আর আমি মেগনেটের সময় পেঁয়াজ দিয়ে নিয়ে জন্য এখন পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি আর কাশ্মীরি রেড চিলি। দেওয়া হয়ে গেছে, এবার মিশিয়ে নেবো। মিশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবো। এটা অল্প ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেছে, এবার মিশিয়ে দেবো। এটা আমি আর একটু কষিয়ে নেবো। এটা একটু কষানো হয়ে গেছে, এবার মেরিনেট করা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেন দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। যেহেতু আমি দু রকমের মাংস রান্নার জন্য একবারে দিয়ে দিয়েছি, একটু কষিয়ে শুধু দইটা দিতাম না, তো এবার আমি মাংসটা ভালো করে কষানোর আগে যে বিরিয়ানি ভেজে রাখা আলুগুলো এখন এর মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আমার চিকেনটাও সিদ্ধ হবে, আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, আমাকে আর ডবল করে কোনো খাটতে হবে না, ওই জন্য আমি দিয়ে দিলাম। তো এবার আমি এটা ঢেকে দেবো সিদ্ধ হওয়ার অপেক্ষায়। চিকেন আর আলু কষা রেডি হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা এরকম গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে সর্ষে তেল মাখিয়ে নেবো ভালো করে। সাদা তেল হলে ভালো হয় কিন্তু আমি সর্ষে তেলে করবো আজকে। দেখতেই পাচ্ছ আমার এটা তেল দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো অল্প পরিমাণে রাইস, একদম অল্প দেব। অল্প রাইস দেওয়া হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানির কালার, কালারটা দিয়ে দিয়েছি।
এবার আমি এর মধ্যে দিব ডিম। দিয়ে দেবো অল্প একটু বিরিয়ানি মশলা। আবার এর মধ্যে ভাত দিয়ে দেবো। ভাত দেওয়া হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো আলু। আলু দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও কালার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল অল্প পরিমাণে, এক চামচ গোলাপ জল দেওয়া হয়ে গেছে। কেওড়া জল দেবো এবার এক চামচ, কেওড়া জল দেওয়া হয়ে গেছে। এবার দেবো কিশোরী লাল এক চামচ। এখন দেবো মিঠা আতর দেওয়া হয়ে গেছে। এবার দিল বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেছে। এবার দিব রাইস, এবার দিয়ে দেবো চিকেন, চিকেন দেওয়া হয়ে গেছে। এবার এবার ধরে ভাত দিয়ে দেবো। সব কিছু দেওয়া শেষ, এবার লাস্ট পর্যন্ত দিয়ে দেবো বিরিয়ানি মশলা। উপরে ব্রাশটা ছড়িয়ে এবাটিয়ে দমে বসিয়ে দেব। এটা আমি দমে বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো জল। জল দেওয়ার পরে এরপরে আমি একটা নোড়া চাপা দিয়ে দেবো। এই যে নোড়া চাপা দিয়েছি, এখন আমি 15 মিনিট এটা দমে বসাবো। এই যে বিরিয়ানি একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে। আমার তুমি আজকে বিরিয়ানি আর সকালে কি খেয়েছো? তাই তো কাজ বাজ অর্ধেক হয়েছে, আর অর্ধেক হয়নি। আর আভির এখন আমি কাটবো নখ, ওর হাতে নখ হয়ে গেছে। ও বাড়ি গিয়েছিলাম, মেশিনটা নিয়ে যাওয়া হয়নি কো। তাই তো নখ টক কেটে নিই, তারপরে কথা বলতে। আবার তো গাইস নখ টক কাটা, সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। তো আভি, হ্যালো গাইস, আমি তোমাদের সাথে কথা বলেছি সেই দুপুরে আভির সাথে যখন খেলছিলাম, আর কোনো কথা হয়নি। এখন বেশ অনেকটা বিকেল, বিকেল বলতে এখন বাজে 6:07। তো যাই হোক, ভাবলাম যে ব্লগটা আমার করা হয়নি, আমাদের সবারই খাওয়া দাওয়া 5টার সময় হয়ে গেছে, এখন আমি একটু শুয়েছিলাম। আর আভি সেই 4:30 সময় ঘুমিয়েছে, এখনো ঘুমাচ্ছে। ভাবলাম একটু পার্কে যাবো, তো ঘুমাচ্ছে, জানি না কি হবে, গেলে তো তোমাদেরকে অবশ্যই বলবো। আর রাতে বিরিয়ানি আছে, বিরিয়ানিটাই আমরা সবাই মিলে খেয়ে নেবো, রাতে আর কোনো খাবার টাবার হবে না। এখন কটা জামা প্যান্ট মেলা আছে, এগুলো তুলবো, ব্যাস তাহলেই আমার কাজ বাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। জল ভরার আছে, জলটা সেই রাতেবেলা ভরবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা।